দেখেন 7 আবেগ নিউজে আপনাদের স্বাগত। দীর্ঘ প্রায় 2 বছর পর পঠন পাঠন শুরু হওয়ায় ছাত্রছাত্রীরা খুশি হলেও এবারের পরীক্ষা অফলাইনে দিতে হবে শুনে তাদের সেই আনন্দ যেন মুহূর্তে মিলিয়ে গেছে। অতিমারির কারণে স্কুল কলেজ বন্ধ থাকায় এতদিন পড়াশুনো হয়েছে অনলাইনে, সেখানে কলেজ খোলার কিছুদিনের মধ্যেই বিজ্ঞপ্তির মাধ্যমে অফলাইন পরীক্ষার কথা জানানো হলে পরীক্ষা বয়কট করে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে গাইঘাটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের 3টি ডিপার্টমেন্টের 5ম সেমিস্টারের পড়ুয়ারা। বিক্ষোভরত এক ছাত্রী কেয়া বিশ্বাস জানালেন, আমরা অফলাইন এক্সামের বিরুদ্ধে এখানে দাঁড়িয়ে একটু আন্দোলন করছি। কেন কি আমাদের 80% ক্লাস অনলাইনে হয়েছে, সেখানে আমরা ঠিকমতো অনেকে কিছুই বুঝতে পারিনি, পিডিএফ দিয়ে করা হয়েছে, সেখানে আমাদের লাইব্রেরি থেকে বইও কালেক্ট করতে পারিনি, আমরা সেভাবে প্রিপেয়ার নই। এখন হঠাৎ করে এই সপ্তাহখানিক আগে আমাদের বলা হয়েছে আমাদের অফলাইনে এক্সাম দিতে হবে। এখন কী চাচ্ছি? এখন চাচ্ছি যে আমাদের এই এক্সামটা, এই সেমিস্টারটা অনলাইনেই নেওয়া হোক, আমরা সামনের 6 সেমিস্টারটা আমরা অফলাইনেই সবাই মিলেই দেবো। পড়ুয়াদের দাবি তাদের 80% পড়াশুনো অনলাইনে হয়েছে, তাই তারা অফলাইনে পরীক্ষা দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নয়। কয়েকদিন আগে বোর্ডের তরফে থেকে তাদের জানিয়ে দেওয়া হয় পরীক্ষা হবে অফলাইনে। বোর্ডের এই সিদ্ধান্ত তারা মেনে না নিয়ে এদিন ওই কলেজে প্রায় 150 জন পড়ুয়া কলেজ ক্যাম্পাসের গেটের সামনে প্ল্যাকার্ড হাতে প্রায় 2.5 ঘন্টা বিক্ষোভ প্রদর্শন করে। যদিও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কলেজ কর্তৃপক্ষের তরফে, তবে বিষয়টি নিয়ে তীব্র উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে। ঠাকুরনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, 7 আবেগ নিউজ। জেলার খবর জানতে হলে 7 আবেগ নিউজ চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন।